ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রোজা যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। সরবরাহে ঘাটতি না থাকলেও বেড়েছে ভারতীয় দেশি পেঁয়াজের দাম। সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে এদের কোনো দায়বদ্ধতা নেই বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জনগণের রায়ের প্রতি অবজ্ঞা, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার সামিল মন্তব্য তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। শ্রীলঙ্কায় হামলায় নিহত শিশু জায়ন চৌধুরীকে দেখতে বনানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভারে রানা প্লাজার ট্র্যাজেডি, 6 বছর আজ রানা প্লাজা নিয়ে টিআইবির প্রতিবেদন মিথ্যাচার বলেছেন বিজিএমইএ নতুন প্রেসিডেন্ট রুবানা হক। একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু, অধিবেশনের মেয়াদ এবং কার্যক্রম চূড়ান্ত হবে সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। অর্থ পাচার মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেশন জট নিরসন সহ 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের বিচারকদের সমন্বয়ে প্যানেল গঠন। স্প্যানিশ লা লিগায় শিরোপার খুব কাছে পৌঁছেছে বার্সেলোনা, প্রতিপক্ষ আলাভেসকে হারিয়েছে 2-0 গোলে।